আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কানিজ নশাদ ওয়ার্ল্ড। আজকে আমরা কানু অ্যাপ সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই কানু অ্যাপটি হচ্ছে আপনি যখন ক্যানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হবেন অথবা সিটিজেনশিপ পাবেন তখন থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যাক্টিভেট করার পর থেকে 12 মাস, মানে হচ্ছে 365 দিনের জন্য, এবং অনেক কিছু আপনি ফ্রি পাবেন। যেমন আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি টরন্টো জুতে, এই জুতে এই 12 মাসের মধ্যে যতবার আসবো ততবারই ফ্রি। তবে কার পার্কিংটা হচ্ছে পেইড পার্কিং, $14 আপনাকে দিতে হবে, এবং আরও অনেক কিছু ফ্রি আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো। সো যদি আপনারা পুরো ক্যানাডাতেই যখন পার্মানেন্ট রেসিডেন্ট হবেন 5 বছরের মধ্যে এটা ইউজ করতে পারবেন, এবং পার্মানেন্ট রেসিডেন্ট থেকে যখন যদি আপনি ব্যবহার না করে থাকেন এরপরে যদি আপনি সিটিজেন হয়ে যান তখন আপনি এটা ইউজ করতে পারবেন। তো যতটা সম্ভব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে এটা ইউজ করে ফেলাটা উচিত। আমার মনে হয় আপনি যদি কখনো ইউজ না করে থাকেন, আর ইউ ক্যান ট্রাই, এটা আপনাকে অ্যালাউ করবে ইউজ করার জন্য। আপনার যে পিআর কার্ডের কপি অথবা হচ্ছে আপনার সিটিজেনশিপের যে সার্টিফিকেটের পিছন সাইডে যে নাম্বারটা থাকে সেটা স্ক্যান করতে হয়। প্রসেসটা খুবই ইজি, এবং আপনাদের সুবিধার্থে যে পলিসি আছে কানো অ্যাপটা ব্যবহারের আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা এটা দেখে নিতে পারেন। সো এই কানু অ্যাপের মাধ্যমে আমরা ন্যাশনাল পার্ক ভিজিট করলাম, যে অ্যালবার্টা ভিজিটে গেলাম। বাৎসরিক পাসের দাম হচ্ছে $140, তো আপনি যদি ডেলি পাসে যান তাহলে $20, তাহলে আপনার আমরা ওখানে 5 দিন ছিলাম, সেই হিসাবে আমাদের পুরোটাই সেভ হয়েছে। আজকে আসলাম টরন্টো জুতে, এবং যে কোনো জুতে আপনি, যে কোনো প্রভিন্সের জুতে আপনি এটা ফ্রি পাবেন। এবং এখানে ভিয়া রেল, যেটা প্রভিন্স টু প্রভিন্স অথবা কান্ট্রি টু কান্ট্রি ট্রাভেলিং আছে, সেটাও কিন্তু 50% অফ 1 বছরের জন্য দেওয়া আছে। সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করে আপনাদের রেজিস্ট্রেশন করবেন এবং এর পুরো বেনিফিটটা নিতে পারবেন। আপনি যদি সিটিজেন হয়ে যান, সিটিজেন হওয়ার পর আপনি এই যদি পিআর আকারে যদি না করে থাকেন, সিটিজেন হিসাবে আপনি কিন্তু এই একই ফ্যাসিলিটি এনজয় করতে পারবেন। যেমন যখন আপনি রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভ হয়ে যাবেন অ্যাপে, আপনাকে কিন্তু তখন 1 বছর ওরা কাউন্ট করবে। সো আপনার 1 বছর পরে এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তো এখানে আমার একটা ডাউট আছে যে আপনি ধরেন অনেক বছর ধরে সিটিজেন বা পিআর ছিলেন কিন্তু আপনি অ্যাপটি কখনো ডাউনলোড করেননি, অ্যাক্টিভ করেননি, ইউ ক্যান ট্রাই, এটা হয়তো আপনাকে লাইফ টাইমে একবার এলিজিবল দিতে পারে। আর যদি না দিয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যেটা ওই পিআর থেকে সিটিজেনশিপের 5 বছরের মধ্যেই করতে পারবেন। বাট আমাদের যেমন পিআরের 3 বছরের পরে 2.5 বছর অপেক্ষা করার পরে সিটিজেনশিপ হয়েছে, তার মানে 5.5-6 বছরে যে, কিন্তু সিটিজেনশিপ হওয়ার পরে কিন্তু আমাদেরকে অ্যাপ সম্পর্কে অবহিত করা হয়েছে ওয়েবে, আমরা সেখান থেকে জেনেছি। পিআর আকারে আসলে অত ডিটেলে জানতাম না, যার কারণে রেজিস্টার করা হয়নি। বাট এখন ভালো হয়েছে, এখন ক্যানাডা সম্পর্কে অনেক কিছু জানি, এখন ঘুরে মজা পাচ্ছি, আর নাভিদও একটু বড় হচ্ছে। সো ও অ্যানিমালসগুলো বুঝতেছি যে আমরা জুতে আসছি, যে আমরা ন্যাশনাল পার্কগুলোতে গেলাম অ্যালবার্টাতে ফ্রিতে, তো এটা অনেক বড় হেল্প। এবং যদি আপনি আমেরিকা থেকে, ক্যানাডা থেকে আমেরিকায় ট্রেনে যেতে চান, ভিআর রেল 50% অফ দিচ্ছে December 2023 বা November 2023 পর্যন্ত। তো অনেক ফ্যাসিলিটিস আছে, বিভিন্ন রকম মিউজিয়াম ফ্রি অফ কস্ট আপনি ঘুরতে পারবেন টরন্টোতে, অল ওভার ক্যানাডাতে। সো এই অ্যাপটা মাথায় রাখবেন, এবং যারা এলিজিবল কিন্তু এখনও ডাউনলোড করেননি বা ইউজ করেননি করবেন, কারণ আমরা জুতে এসেছি, আমাদের একজন $29 প্লাস ট্যাক্স লাগতো, আর বাচ্চাদের জন্য প্রায় রেট চার্ট আছে। তো আমরা কিন্তু একদম ফ্রিতে ঢুকেছি, শুধু গাড়ি পার্কিংয়ের জন্য $14 আমাদেরকে দিতে হয়েছে। সো আমরা এখন ব্রেক নিচ্ছি, আর এখন বাকি অংশটা ঘুরবো। সো লেটস গো, 7টা পর্যন্ত ওরা ওপেন, 365 দিনই ওরা ওপেন, ইভেন ক্রিসমাস ডে তো ওরা ওপেন, ওদের ওয়েবসাইটে লেখা আছে। সো আজকে হচ্ছে আমাদের থ্যাংকস গিভিং ডে, October 10 আমরা জুতে এসেছি এনজয় করার জন্য, নাবিদকে দেখানোর জন্য। সো লেটস এনজয়।